একাত্তরের পরাজিত শক্তি জিয়াউর রহমানের উপর ভর করে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি কখনও আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী প্রেক্ষাপটে নির্মিত মাইক চলচ্চিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। তরুণ বেগের প্রতিবেদনে বিস্তারিত। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর শুধু 78 সালে নয়, 94-তেও ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বাজাতে দেওয়া হয়নি উল্লেখ করে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলেন, ভবিষ্যতে আবারও এই ধরনের অপচেষ্টা হতে পারে, এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে আরও উদ্যোগ নিতে হবে বলেও জানান তিনি। 94 সালেও হলে একটা ছেলে 7ই মার্চে ভাষণ যখন বাজাচ্ছিল, অনেকেই এসে সে ভাষণটা বন্ধ করে দিয়েছিল, সে ছেলেটাকে অপমান করেছিল, এটা আমার চোখের সামনে দেখা। এই ভাষণকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে, সামনেও হতে পারে, আমাদের সকলের দায়িত্ব এই ভাষণকে জাতির সামনে তুলে ধরা। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের টার্নিং পয়েন্ট মন্তব্য করে মাহবুবুল আলম হানিফ বলেন, 71-এ পরাজিত অপশক্তি জিয়াউর রহমানের উপর ভর করে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। 71-এ পরাজিত শক্তি, সেই রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধী, আজকে জিয়াউর রহমানের কাঁধে ভর করে এই জাতির পিতার তার সমস্ত স্মৃতিগুলো মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিল, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল, বঙ্গবন্ধুর ছবি নিষিদ্ধ ছিল, কি একটা দুঃসহ একটা অবস্থা করেছিল। আজকে তারাই সকাল বিকাল গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের সবক দেয়, মানবতার কথা বলে। তিনি বলেন, এই মাইক সিনেমা প্রমাণ করে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ইতিহাস সম্পর্কে জানে এবং দেশের শত্রুদের চেনে, তাই স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি কখনো আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। আজকে এই মাইকের চলচ্চিত্রের মাধ্যমে শিশুদের মধ্যে যে জাগরণ সৃষ্টি হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাও আজকে এখন সচেতন হয়েছে, তারা ইতিহাস সম্বন্ধে তারা জানে, জানে যে এই বিএনপি এবং তারা 71-এর সেই রাজাকারদের পাকিস্তানিদের দোসর হিসেবে এখন কাজ করছে। এরা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, এরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, এরা দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে। আর এই আওয়ামী লীগের সরকারকে, শেখ হাসিনার সরকারকে আন্দোলন করে গণ অভ্যুত্থান ঘটানোর মতো শক্তি বিএনপি বা অন্য কারো শক্তি নেই। তরুণ প্রজন্মের কাছে এই চলচ্চিত্র মুক্তিযুদ্ধের ইতিহাসের দলিল হিসেবে থাকবে বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।